নমস্কার সবাইকে, স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, বর্তমানে এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যে যার কারণে বন্যার সৃষ্টি হয়েছে। তো কোন রকম নদীর জল ছাড়াই কিন্তু শুধুমাত্র বৃষ্টির জলে চতুর্দিকে এত পরিমাণে জল হয়েছে যে এটি একটি বন্যায় যত খাল বিল পুকুর ছিল যেগুলোতে মাছ চাষ করা হতো, সেসব পুকুর থেকে এই বর্ষার জলে কিন্তু সমস্ত মাছ পুকুর থেকে বেরিয়ে গিয়েছে। যে কারণে সবাই এখানে দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে কিন্তু মাছ ধরছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকই রয়েছে যারা কিন্তু এখানে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তো অনেকে কিন্তু অনেক পরিমাণে মাছ এখানে পেয়েও গিয়েছে। তো এটি একটি ছোট্ট একটি ব্রিজ, এই ব্রিজের এক পাশ থেকে আরেক পাশে জল কিন্তু পাসিং হচ্ছে, এর মধ্যে অনেকে কিন্তু জাল ফেলছে। তো বন্ধুরা, এই যে বর্ষার জলে এই পরিমাণে যে বন্যা হয়েছে যার কারণে কিন্তু হাজারো বিঘা জমি, যে ধানের জমিগুলো রয়েছে জলের তলে ডুবে গিয়েছে। তো বন্ধুরা, হাজার হাজার বিঘের ধান কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে সেগুলো কিন্তু নষ্ট। তো বন্ধুরা, বৃষ্টির জলে এত পরিমাণে বন্যা এবার আমরা প্রথমবার দেখলাম। আগে বন্যা দেখেছি নদীর বাঁধ ভেঙে গেলে, তবে কিন্তু বন্যা হতো। তো বন্ধুরা, গতকালকে এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যে বৃষ্টির জলে কিন্তু বন্যার সৃষ্টি হয়ে গেছে। আসছে আসছে ঘুরে মাছ, এই লোকটা সেই জাল ফেলে দিয়েছে। ওই লোকটা বডিটাও দেখতে হবে নাকি নগেন দা? নগেন, জাল খেতে পারিস? আমি নিয়ে আসবো। না না না, তুই জাল খেলে সব মাছ থাকবে না। ওই দেখ, ওখানে মাছ ধরতেছি। তো বন্ধুরা, রাস্তায় হঠাৎই দেখলাম আরে একজন তাদের হাতের যে বাঁশের মতো রয়েছে তার মাথায় কিন্তু ধারালো চিকন চিকন স্পোক টাইপের কিছু রয়েছে, তো যেটি দিয়ে কিন্তু জল থেকে একটি মাছ ধরে নিয়ে এসছে। তো এটি একটি চায়না মাগুর, 600 গ্রাম ওজন হবে। তো বন্ধুরা, চলুন আমরা আরো সামনে এগিয়ে যাই এবং দেখি যে যতগুলো বেশি কিলো হয়ে যাবে না। বন্ধুরা, এটি একটি ব্রিজ যেখানে কিন্তু জল পার হচ্ছে। তো দেখুন, মাছ ধরার জন্য কি একটি সিস্টেম লাগিয়েছে, একটি নেট এখানে কিন্তু লাগানো হয়েছে। আমরা সবাই জানি যে মাছ সবসময় জলের উল্টো দিকে কিন্তু যেতে থাকে, তো এখান থেকে মাছ যখনই লাফ মারবে সেক্ষেত্রে এই নেটের মধ্যে এসে পড়ে যাবে। তো বন্ধুরা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু কয়েক বিঘে ধানের জমি ছিল, যে ধানগুলো কিন্তু ইতিমধ্যে ফুটে বেরিয়েও গিয়েছিল। হয়তো 10-15 দিন থাকলে ধানটা কাটতে হতো। তো ধানের ফলনও কিন্তু বন্ধুরা ভালো হয়েছিল, এখন দেখুন খুবই খারাপ অবস্থা। যেগুলো কিন্তু ধান জলের তলে এখন বর্তমানে তলিয়ে রয়েছে। তো বন্ধুরা, কয়েক হাজার বিঘে জমি কিন্তু এইভাবে জলের তলে বর্তমানে তলিয়ে রয়েছে। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এই জল শীঘ্রই নেমে যায়। যদি এই জল খুব শীঘ্রই নেমে যায় সেক্ষেত্রে কিছু না কিছু জমি কিন্তু এই বন্যার কবল থেকে অবশ্যই বেঁচে যাবে এবং সেই ধানগুলো
কিন্তু বন্ধুরা হয়তো পুনরায় আবার হয়ে যেতে পারে। এই ভিডিওটি এইটুকুই, আমার মোবাইলে চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে। ধন্যবাদ।